সাত সকালে দাদাগিরি, এফসিআইয়ের গোডাউন ভেঙে চালের বস্তা লুট, দাতালের দাদাগিরিতে অতিষ্ঠ স্থানীয়রা। এ যেন সাত সকালে দাদাগিরি, হাঁ করে দাঁড়িয়ে দাদাগিরির সাক্ষী থাকলেন এলাকার মানুষ। জোর করে এফসিআই এর গোডাউনের শাটার ভেঙে গোডাউনে থাকা চালের বস্তা নিয়ে চম্পট। বাধা দেওয়া তো দূরের কথা, তার সামনে দাঁড়ানোর সাহস দেখাননি এলাকার মানুষ। সাত সকালে এই দৃশ্য দেখে অবাক এলাকার মানুষ। তবে এই দাদাগিরি কোনো মানুষের নয়। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের শালবনির পীরকাটার কলসি ভাঙাতে সরকারি দপ্তরে থাকা এফসিআই গোডাউনে একদল ছুট দাতাল হানা দেয় খাবারের সন্ধানে, ভেঙে ফেলে এফসিআই গোডাউনের শাটার। শাটার ভেঙে ভেতর থেকে চালের বস্তা বের করে ঘটনাটি দেখতেই জনতার ভিড়। দলছুট ওই দাতালের গোটা ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। আপনাদেরও দেখাবো ঘটনার সেই মুহূর্তের ছবি। দেখুন কিভাবে নিজের ছন্দে এফসিআই এর গোডাউনের সিঁড়ি দিয়ে বারান্দায় উঠল, এরপর গুঁতো দিয়ে ভেঙে ফেলল গোডাউনের শাটার, সুর পেঁচিয়ে গোডাউনে থাকা চালের বস্তা নিয়ে বাইরে বেরিয়ে এলো গজরাজ। বাসিন্দাদের দাবি, এই দলছুট দাতালটি বেশ কয়েকদিন ধরে এলাকার বিভিন্ন চাষের জমি থেকে শুরু করে গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে। বিষয়টি বনদপ্তরকে জানানো হয়েছে। বনদপ্তর সূত্রে খবর, দাতালকে জঙ্গলে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, এলাকার মানুষকেও সাবধান করা হচ্ছে। জঙ্গল ছেড়ে বারবার লোকালয়ে চলে আসছে হাতি, বনদপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষ। তাদের দাবি, আমরা খেটে খাওয়া মানুষ, কৃষিজীবী মানুষ, বারবার দাতালের হানায় ক্ষতি হচ্ছে ফসলের, বনদপ্তর এর ব্যবস্থা করুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, পশ্চিম মেদিনীপুর। এ যেন সাত সকালে দাদাগিরি, হাঁ করে দাঁড়িয়ে দাদাগিরির সাক্ষী থাকলেন এলাকার মানুষ। জোর করে এফসিআই এর গোডাউনের শাটার ভেঙে গোডাউনে থাকা চালের বস্তা নিয়ে চম্পট। বাধা দেওয়া তো দূরের কথা, তার সামনে দাঁড়ানোর সাহস দেখাননি এলাকার মানুষ। সাত সকালে এই দৃশ্য দেখে অবাক এলাকার মানুষ। তবে এই দাদাগিরি কোনো মানুষের নয়। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের শালবনির পীরকাটার কলসি ভাঙাতে সরকারি দপ্তরে থাকা এফসিআই গোডাউনে একদল ছুট দাতাল হানা দেয় খাবারের সন্ধানে, ভেঙে ফেলে এফসিআই গোডাউনের শাটার। শাটার ভেঙে ভেতর থেকে চালের বস্তা বের করে ঘটনাটি দেখতেই জনতার ভিড়। দলছুট ওই দাতালের গোটা ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। আপনাদেরও দেখাবো ঘটনার সেই মুহূর্তের ছবি। দেখুন কিভাবে নিজের ছন্দে এফসিআই এর গোডাউনের সিঁড়ি দিয়ে বারান্দায় উঠল, এরপর গুঁতো দিয়ে ভেঙে ফেলল গোডাউনের শাটার, সুর পেঁচিয়ে গোডাউনে থাকা চালের বস্তা নিয়ে বাইরে বেরিয়ে এলো গজরাজ। বাসিন্দাদের দাবি, এই দলছুট দাতালটি বেশ কয়েকদিন ধরে এলাকার বিভিন্ন চাষের জমি থেকে শুরু করে গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে। বিষয়টি বনদপ্তরকে জানানো হয়েছে। বনদপ্তর সূত্রে খবর, দাতালকে জঙ্গলে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, এলাকার মানুষকেও সাবধান করা হচ্ছে। জঙ্গল ছেড়ে বারবার লোকালয়ে চলে আসছে হাতি, বনদপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষ। তাদের দাবি, আমরা খেটে খাওয়া মানুষ, কৃষিজীবী মানুষ, বারবার দাতালের হানায় ক্ষতি হচ্ছে ফসলের, বনদপ্তর এর ব্যবস্থা করুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, পশ্চিম মেদিনীপুর।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।